बांग्लादेश की सरकार ने भारत के खिलाफ जाने की हद पार कर दिया है, क्योंकि बांग्लादेश की नई सरकार ने हाल ही में पाकिस्तान को हजारों राउंड म्यूनिशंस यानी कि गोला बारूद बनाने का आर्डर दिया है। कथा আছে কাউকে এতটা ভয় দেখাতে নেই যে যেন তার ভয়টাই খতম হয়ে যায়। বাংলাদেশের নতুন সরকারকে ভারত যে চাপে রাখার পরিকল্পনা করেছিল, এবার সেই চাপের ভয়ই চলে গিয়েছে বাংলাদেশের ভেতর থেকে। উল্টো বাংলাদেশের পাল্টা অ্যাকশনে ভারত নিজেই ভয় পেতে চলেছে। সম্প্রতি ভারতীয় মিডিয়া দাবি করে বাংলাদেশ পাকিস্তান থেকে বিপুল পরিমাণে গোলাবারুদ ও বোমার অর্ডার করেছে। জি হ্যাঁ, এবার পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে বিপুল পরিমাণে গোলাবারুদ এবং বোমা, যা দেখে ভারতীয় মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। এতদিন বাংলাদেশের ভেতর গোলাম সরকার ক্ষমতায় ছিল, ফলে ভারতের ইশারায় বাংলাদেশ সেনাবাহিনী সহ পুরো সশস্ত্র বাহিনীকে ভারতীয় কৃতদাসে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীকে কিনতে হয়েছে ভারতের রিজেক্টেড হাতিয়ার। সেনাবাহিনীকেও অনেকটা বাধ্য করা হয়েছে দিল্লির ইশারায় চলতে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী সেই চাপকে মোকাবেলা করেছে, কিন্তু আত্মসমর্পণ করেনি। এবার বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে ভারত। এমন অবস্থায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। তারই অংশ হিসাবে পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে গোলাবারুদ ও বোমা, যা দেখে ভারতীয়দের কলিজায় কাঁপন ধরেছে। ভারতের দুশ্মন পাকিস্তান বাংলাদেশ দিচ্ছে গোলাবারুদ এবং বোমা, তা কোনোভাবেই মানতে পারছে না ভারত। এ নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়া আসুন তা দেখি। তো আব ভারত কি চিন্তায় বাড়ানে কে লিয়ে বাংলাদেশ ফির সে এক এসা কদম উঠা চুকা হ্যায়, जिससे भारतीय सेना से घिरे बांग्लादेश को खामियाजा भुगतना पड़ सकता है। दरअसल हाल ही में खबर निकल कर आ रही है कि बांग्लादेश की सरकार ने भारत के खिलाफ जाने की हद पार कर दिया है, क्योंकि बांग्लादेश की नई सरकार ने हाल ही में पाकिस्तान को हजारों राउंड म्यूनिशंस यानी कि गोला बारूद बनाने का आर्डर दिया है। जी हाँ दोस्तों, यह भारत के लिए एक चौंकाने वाली खबर है कि भारत के साथ लंबी जमीनी सीमा से सटा हुआ बांग्लादेश, जिसके तीन तरफ भारत की जमीनी सीमा है और एक तरफ बंगाल की खाड़ी है, यह बांग्लादेश अब पाकिस्तान से बड़ी मात्रा में गोला बारूद खरीदना शुरू कर दिया है। और हैरानी की बात यह है कि बांग्लादेश जो गोला बारूद पाकिस्तान से खरीद रहा है, इनका इस्तेमाल बांग्लादेश उन डिफेंस हथियारों में करने वाला है जिनको खुद भारत के द्वारा बांग्लादेश में निर्यात किया गया है। यहां तक कि गोला बारूद और विस्फोटकों की संख्या इतनी ज्यादा है कि यह भारत के लिए भी सोचने वाली बात है कि आखिर इतना ज्यादा गोला बारूद और विस्फोटक का बांग्लादेश क्या करने वाला है, क्योंकि इनकी सप्लाई बांग्लादेश पाकिस्तान से ऐसे समय ले रहा है जिस समय बांग्लादेश की नई सरकार के तेवर भारत के खिलाफ देखे जा रहे हैं। এখানে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে হুমকি দিয়ে দাবি করছে বাংলাদেশকে নাকি এর কঠিন পরিণাম ভোগ করতে হবে। ভারতীয় মিডিয়াকে বলতে চাই, আপনাদের গোলামি করে ইতিমধ্যে আমরা কঠিন পরিণাম ভোগ করে ফেলেছি। বাংলাদেশ নামের এই দেশটির জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে, কাজেই আমাদেরকে যুদ্ধের ভয় দেখাবেন না। দিল্লির গোলাম হয়ে একশো বছর টিকে থাকার চেয়ে সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশে থাকা বেশি গৌরবের আমাদের কাছে। বাংলাদেশ পাকিস্তান থেকে গোলাবারুদ ও বোমা আমদানি করছে ভারতকে আক্রমণের জন্য নয়, বরং আত্মরক্ষার জন্য। বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক দেখে ভারতের এত জ্বালা হওয়ার কোনো কারণ দেখি না। বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী দেখতে চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।